নমস্কার বন্ধুরা, আমি গার্গি। আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই তৈরি করা চিজ ডিপের রেসিপি। যে কোনো ফ্রাইজ বা স্ন্যাক্সের সাথে এটা সার্ভ করলে তার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক আজকের মজাদার চিজ ডিপের রেসিপি। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আমি এখানে জমানো বাটার ব্যবহার করেছি, তবে আপনারা যদি মেল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে 4 টেবিল চামচ বাটার ব্যবহার করতে হবে। এখন বাটারটা সামান্য গলে এলে এতে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে লো ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। চিজ ডিপের সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দেব 1 কাপ দুধ। তবে পুরো দুধটা একসাথে দেবেন না, অল্প অল্প করে এর সাথে 2-3 বারে মিশিয়ে নিতে হবে। যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, দেখুন মিশ্রণটা কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল। আমি আবার এতে কিছুটা দুধ দিয়ে মেশাতে থাকব। মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে মিশ্রণটা নিচে লেগে যেতে পারে, এবং এভাবেই পুরো দুধ মিশিয়ে নেব। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সমস্ত দুধ মেশানো হয়ে গেছে, এবার এতে দিচ্ছি 1/2 কাপ গ্রেট করে রাখা প্রসেস চিজ। এটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুদিন আগে চিকেন পপকর্নের সাথে আমি চিজ ডিপ সার্ভ করেছিলাম, তখন কিছু দর্শক বন্ধু এই ডিপের রেসিপি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন। তাই আজ আমি দেখাচ্ছি যে কিভাবে চিজ ডিপ তৈরি করেছিলাম। দেখুন চিজ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিজ ডিপ। আমি কনসিস্টেন্সিটা এরকম রেখেছি, এর থেকে বেশি ঘন করবেন না, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যাবে। এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা এই চিজ ডিপ ওয়েফার, নাচোস, টোস্টেড ব্রেড বা ফ্রাইড চিকেনের সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখুন ও আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।